তো আজকে আমার পুরনো একটা অয়েল পেন্টিং ভার্নিশ করব। তো সে প্রসেস নিয়ে আমি একটু আলোচনা করব। তো দুটো ভার্নিশ আমি দেখাচ্ছি, একটা হলো ডিটাচিং ভার্নিশ আর একটা হলো উইলসন নিউটন গ্লস ভার্নিশ, যেটাকে বলা হয় ফাইনাল ভার্নিশ। তো ডিটাচিং ভার্নিশটা টেম্পোরারি ভার্নিশ, ওটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো উইলসন নিউটন গ্লস ভার্নিশটা আমার পার্সোনাল চয়েস। এছাড়া উইলসন নিউটনের আছে ড্যামার অ্যান্ড ম্যাট, বাট আমার পার্সোনাল চয়েস গ্লস। তো অনেকে এটাও করে যে গ্লস একটু ম্যাট দুটোকে পাঞ্চ করে প্রপার রেশিওতে অ্যাপ্লাই করে, বাট আমার সেটা প্রয়োজন পড়ে না। কারণ গ্লস ভার্নিশ অ্যাপ্লাই করার আই থিঙ্ক এক মাস পর বা দু তিন সপ্তাহ পর কি হয়, গ্লসটা একটুখানি নেমে যায়, নেমে গিয়ে একটু খুব সুন্দর একটা মানে সারফেস প্রোভাইড করে। তো তাই জন্য আমার পার্সোনাল চয়েস গ্লস ভার্নিশ। আর আমি সবাইকে রেকমেন্ড করব যে অয়েল পেন্টিংটা শেষ হওয়ার মিনিমাম 6 মাস পর ফাইনাল ভার্নিশটা অ্যাপ্লাই করতে, মিনিমাম 6 মান্থস। আর তার আগে যদি করতে হয়, মানে কোনো যদি এমার্জেন্সি থাকে বা কোনো ক্লায়েন্টকে কোনো পেন্টিং পাঠাবে, তখন আমি রেকমেন্ড করব রিটাচিং ভার্নিশ, ওটা টেম্পোরারি ভার্নিশ, ওইটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, আজকে ছোট্ট ভিডিও ভার্নিশিং টেকনিক নিয়ে, আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ, আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করো।